হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ নিয়ে আসলাম আপনাদের জন্য শোল মাছের অনন্য একটা রেসিপি দেখুন সব মাছ দেশ থেকে আনা হয়েছে শুধু শোল মাছ না কই মাছ মাগুর মাছ শোল মাছ শোল মাছটা একদম পাকা এক কেজি চেয়ে একটু বেশি হবে এটা একটু ছোটো আর একটা বড়ো আজ করবো শোল মাছ দিয়ে কাঁচামছ দিয়ে ফুলকপি দিয়ে শীতকালীন একটা সবজি এ দেখুন সব মাছ নড়তেছে এখনো একদম তাজা কেটে কুটে পরিষ্কার করে মাছটা মাখায় নিলাম হলুদ গুঁড়ো লবণ দনে দিয়ে মাখায় নিলাম এখন তেল দিব একে একে মাছটা তেলে দিয়ে দিলাম দেখুন মাছের পিস সুন্দর একদম তাজা প্রত্যেকটা মাছ দিয়ে দেব মাছ দেওয়ার পর এখন একু তুল্ট দিব পিঠে আসছে আর একটু তুলতে দেবো এক পিট এক পিট নিলে দু মিনিট মতো বাঁচবে প্রথমে একট এক মিনিট এখন এক মিনিট হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে নেওয়ার পালা একটা একটা করে মাছগুলা নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা থালাতে রাখবো যে দেখুন রাখলাম এবার কড়াইতে তেল দিব দু চামচ কাঁচামচ দিব একটু ধনের গুঁড়া একটু জিরে গুঁড়া একটু হলুদ গুঁড়া দিয়ে একটু পানি দিব এখন দিয়ে দিবো ফুলকপিটা প্রথমে ফুলকপি হ্যাঁ ফুলকপি দিয়ে পানি দিয়ে দিলাম একটু কষিয়ে মাছটা দিয়ে দিচ্ছি সুন্দর করে বসাই দিব আস্তে আস্তে একটা একটা করে পিস সব মাছ দেয় দিয়ে দিলাম এখন মাছ দেওয়ার পর মাছটা হচ্ছে একটু ঢেকে দিলাম এক কাপ পানি দিলাম এবার রান্না হচ্ছে টমেটো দিয়ে দিলাম হয়ে আসছে মাছ ধনেপাতা পাতা দিলাম পাঁচ মিনিট মতো হলো দেখুন জোল টেনে আসছে এই তরকারিটা দেখুন কি সুন্দর হয়েছে মাছটা দেখতে যা সুন্দর হয়েছে লোভনীয় খেতে অসাধারণ দেশি পুকুরের তাজা শোল মাছ বন্ধুরা কাঁচামরিচ সাথে ফুলকপি এভাবে খেয়ে দেখবেন খুব সহজ কিন্তু রান্নাটা ভীষণ মজা হয়েছে আপনারা আমার মতো রান্না করে খেয়ে দেখবেন তারপর রিভিউ দিবেন না খাইলে বুঝবেন না কত মজা হয়েছে এই তরকারিটা জাস্ট অসাধারণ একটা জল দিয়ে দিলাম মাটির একটা পাত্রে নিয়ে নিলাম আমরা দক্ষিণাঞ্চলের মানুষ এভাবে রান্না করে খাই আপনারাও আমাদের মতো করে রান্না করে দেখবেন সাত কী যে কী সাত খাইলে বুঝবেন এই মাছের স্বাদটা